মেহেদি হাসান মিরাজ 19 বছর হওয়ার আগেই টেস্ট ক্রিকেটে 5 উইকেট পেয়েছিলেন। খুলনায় জন্মগ্রহণ করেছেন মেহেদি হাসান মিরাজ। তার বাবা মা চেয়েছিলেন তিনি পড়াশোনায় পারদর্শী হন, কিন্তু মিরাজের ধারণা ছিল ভিন্ন এবং তিনি শিক্ষাবিদদের চেয়ে ক্রিকেটকে বেছে নেন। তার প্রতিভা প্রথম আবিষ্কার করেন সাবেক বাংলাদেশি অফ স্পিনার শেখ সালাউদ্দিন। মেহেদি হাসান মিরাজ 16 বছর বয়সে 2014 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কত্ব করেন এবং 2015 সালের ফেব্রুয়ারিতে রাজশাহী বিভাগের বিপক্ষে খুলনার হয়ে প্রথম শ্রেণী ক্রিকেটে অভিষেক হয় তার। এটি 2016 সালে যখন মেহেদি হাসান মিরাজ শিরোনাম হন। এটি বাংলাদেশে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দিয়ে শুরু হয়েছিল, যেখানে তিনি দ্বিতীয়বারের মতো বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করেন। তার অলরাউন্ড পারফরমেন্স দিয়ে তার দলকে তৃতীয় স্থানে রাখতে সাহায্য করে এবং তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। শীঘ্রই তার একটি দুর্দান্ত প্রথম শ্রেণীর মৌসুম ছিল। তিনি 16.43 গড়ে 30 উইকেট নিয়ে মৌসুম শেষ করেন। এই পারফরমেন্সের কারণে তিনি অ্যালিস্টার কুকের ইংল্যান্ডের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েছেন। মেহেদি হাসান মিরাজের টেস্টে অভিষেক হয় 2016 সালের অক্টোবরে চট্টগ্রামে। নতুন বলে তার প্রথম স্পেল 10 ওভারের স্থায়ী হয়েছিল, যার জন্য 2 উইকেট ছিল। টেস্ট অঙ্গনে একদিন বয়সী হওয়ায় তার নামের বিপরীতে তিনি 5 উইকেট শিকার করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি 80 রানে 6 উইকেট এই পরিসংখ্যান নিয়ে শেষ করেছিলেন। বাংলাদেশ সেই টেস্টে 22 রানের কাছাকাছি ব্যবধানে হেরেছিল, কিন্তু তরুণের ওপর তার কোনো প্রভাব পড়েনি। তিনি ঢাকায় দ্বিতীয় টেস্টে আরও 2টি 6 উইকেট শিকার করেন, তার পারফরমেন্সকে আরও উন্নত করেছিলেন, যা বাংলাদেশকে দীর্ঘতম ফর্ম্যাটে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেতে সাহায্য করেছিল। ম্যান অফ দ্য ম্যাচের পাশাপাশি ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে 2016 সালে মিরাজ রাজশাহী কিংসের প্রতিনিধিত্ব করেন, যারা রানার্স আপ হয়েছিল। দেশের বাইরে নিউজিল্যান্ডে এলিয়েন কন্ডিশনে মেহেদি হাসান মিরাজ 2 টেস্টে মাত্র 4 উইকেট নিতে পেরেছিলেন। ভারতের বিরুদ্ধে হায়দ্রাবাদে একমাত্র টেস্টে তিনি রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার মতের বিরুদ্ধে তার প্রথম টেস্ট 50 নথিভুক্ত করেন। 2017 সালে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য একটি স্মরণীয় বছর ছিল, কারণ তারা ঘরের মাঠে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের প্রথম জয় পেয়েছে। মেহেদি হাসান মিরাজ অনূর্ধ্ব-19 দলে সবচেয়ে বেশিবার 6 নম্বরে ব্যাট করেছেন এবং জাতীয় দলের হয়ে 8 বা তার নিচে ব্যাট করাটা তার কাঙ্ক্ষিত সংখ্যা তৈরি করতে না পারার কারণ হতে পারে। তার দক্ষতা বিবেচনা করে একজন প্রকৃত অলরাউন্ডার হিসাবে তাকে শীর্ষ 6-এ একটি নির্দিষ্ট অবস্থান দেওয়া বেশি সময় লাগবে না। বাংলাদেশের অন্যতম সেরা বড় সুপারস্টার হওয়ার বয়স, গুণ এবং মেজাজ সব কিছুই আছে মেহেদি হাসান মিরাজের এবং তিনি তা করেও দেখিয়েছেন ইন্ডিয়ার বিপক্ষে। প্রিয় দর্শক, ক্রিকেট সম্পর্কিত সব ধরনের খবরাখবর ও ক্রিকেটারদের ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সাথেই থাকুন। ক্যারিয়ার অফ ক্রিকেটার এবি হাকিম, SMF।